আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলছে রোজার মাস। আর এই রোজার মাসে ইফতার মাহফিলে গান চলে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, দর্শক শ্রোতা, ভিডিওটা দেখে কি আপনি হতাশ হয়েছেন? রোজার মাসে ইফতার মাহফিলে মেয়েরা গান গাচ্ছে, আসলে এটা কারোরই কাম্য না, এটা আসলে লজ্জাজনক ব্যাপার, তাই না? যাই হোক, প্রতিটা ঘটনার পিছনে আরও একটি ঘটনা থাকে, সেটাও আপনাদের জানা উচিত। এই ভিডিওটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সবাই এখন ট্রোল করছে এই ভিডিওটা নিয়ে। তো এই ভিডিওটার অজানা অনেক তথ্য আমি আজকে আপনাদের দিব। পাশে একজনের ছবি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে হেলেনা জাহাঙ্গীর। ইনি জয়যাত্রা ফাউন্ডেশন কিংবা জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান। এনার পরিচালনায় সেদিন ইফতার মাহফিল হয়, তাকে ইফতার মাহফিলের মাঝে দেখতে পাবেন। যাই হোক, আপনারা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখেন, দেখতে পাবেন যে পিছনে যে ব্যানার আছে, সেই ব্যানারে লেখা আছে ইফতার মাহফিল, কিন্তু তাদের সামনে কিন্তু একটা কেক ছিল। ইফতার মাহফিলে কেক কেন? অবশ্যই এর ভিতরে একটা ঘাবলা আছে, তাই না? যাই হোক, সেই ঘাবলাটা সম্পর্কে আপনাদের আমি জানাবো। আসলে সেই দিন ইফতার মাহফিলে যারা যারা আসে, তাদের মধ্যে চারজনের জন্মদিন ছিল, তারা তাই ইফতার মাহফিলের পরে তাদের জন্মদিন পালন করার জন্য একটু গান বাজনা করে এবং কেকটা সামনে দেখতে পেয়েছেন, কেকটা রাখে, কিন্তু তারা ভুলে পিছনের এই ব্যানারটা খুলতে ভুলে গেছে আর কি। এটা তাদের ভুল হয়েছে, এটা তারা মেনেও নিয়েছে। পরবর্তীতে যখন তারা দেখলো যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হচ্ছে, তখন তারা ফেসবুকে, অর্থাৎ হেলেনা জাহাঙ্গীর ফেসবুকে একটা পোস্ট করে, পাশে দেখতে পাচ্ছেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং জনগণ যাকে ভুল বুঝেছে তাদেরও ভুল ধরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ঘটনা এখানে লিখে দিয়েছেন। যে হোক, তিনি যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মানুষ মাত্রই ভুল করে, ভুল করবে, আপনারা আমরা সবাই ভুল করি, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তিনি যেহেতু ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে, তো আমি মনে করি যে এটা নিয়ে আর ট্রোল করার কোনো ব্যাপার নাই, বা ট্রোল করা আমাদের উচিত হবে না, কারণ কেউ ভুল করলে তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। যাই হোক দর্শক, আপনার কী মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। পুরো ঘটনা এখন আপনার জানা, এখন এই পুরো ঘটনার উপরে আপনি কী মতামত দিবেন কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। নতুন দর্শকরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন, সঠিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য।